সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। আজকে আইনমন্ত্রীর বক্তব্যকে কোট করে দুটি অনলাইন, যুগান্তর এবং কালবেলা দুটি রিপোর্ট করেছে। যুগান্তরে যেই শিরোনাম, সেখানে বলা হচ্ছে যারা সংবিধান মানে না তারা বাংলাদেশের নাগরিক না। আর কালবেলাতে যে শিরোনামটা সেটি হচ্ছে সংবিধান না মানলে নিজেদের বাংলাদেশের নাগরিক বলা ঠিক না। দুটাই একই অর্থ, একটু শব্দ এদিক সেদিক করে মোটামুটি একই থিমে একটা তারা শিরোনাম করেছে। আচ্ছা, আমি আইনমন্ত্রীর তো আইনের লোক, আইনের পণ্ডিত তিনি, আমি আমার সাধারণ দৃষ্টিতে আমি যেটা মনে করি আমি সেটা বলছি, তবে তার আগে একটু দেখি উনি আসলে কি বলতে চাচ্ছেন। রিপোর্টে যেটা বলা হচ্ছে, সংবিধান মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যারা সংবিধান মানেন না তাদের নিজেদের বাংলাদেশের নাগরিক বলা সঠিক হবে না। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলছেন। তিনি বলছেন, বিএনপি নেতারা অনেক কথাই বলতে পারেন, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে 2018 সালের নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে, গুড। আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলি, তার কারণ হচ্ছে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে ও মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধান দিয়েছিলেন, আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করব। আর যারা এই সংবিধান মানে না তাদের বাংলাদেশের নাগরিক বলা আমার মনে হয় সঠিক হবে না। আচ্ছা, একটা কথা হলো যে বঙ্গবন্ধু আমাদের একটা সংবিধান দিয়েছিলেন বলছেন, তো বঙ্গবন্ধু কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্বলিত সংবিধান দিয়েছিল? তা তো দেয়নি। সেখানে একটা নির্বাচনের কথা বলা আছে, সেখানে একটা স্বচ্ছ নির্বাচন এবং জনমতের প্রতিফলন এসব কথা বলা আছে, মোটা দাগের কিছু কথা বলা আছে, কিন্তু নির্বাচনী ব্যবস্থাটা, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে বাংলাদেশে যে পয়দা হলো, আমদানি হলো বা নাজেল হলো, এটা কাদের কল্যাণে? এর মূল দায়িত্ব আওয়ামী লীগের এবং জামাত ইসলামীর। এই যে আজকে তত্ত্বাবধায়ক সরকারের এই দাবি, এটা তো বিএনপির দাবি না, এই দাবিটা তো আওয়ামী লীগের দাবি। তত্ত্বাবধায়ক সরকার করতে হবে এমন কথা কেউ কোনোদিন শুনেছে? এমনকি এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও, রূপরেখায়ও এরকম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়নি। কিন্তু আওয়ামী লীগের অব্যাহত 96-এর সেই ভয়ঙ্কর সেই দাবি, মানে আন্দোলন নিশ্চয়ই মনে আছে, লাগাতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী লাগাতার আন্দোলনের মুখে বিএনপি বাধ্য হয় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে, সংবিধান সংযোজন করে এবং তারপরে সংসদ বিলুপ্ত করে, তারপর নির্বাচন হয়। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ যে নির্বাচন করলো, তখন কি তারা সংবিধান মানলো? তারা তো মানে নাই। তারা যে দাবি করলো, এই দাবিটা কি সংবিধান সম্মত? তাহলে কি তখন কি তারা বাংলাদেশের নাগরিক ছিল না, বা তখন কি বিএনপির বলা উচিত ছিল? আজকে যেমন তিনি বলছেন যে যারা সংবিধান মানে না তারা তাদের নিজেদের বাংলাদেশের নাগরিক বলা সঠিক হবে না, অদ্ভুত ব্যাপার। মানে আমি আম খাবো, কলা খাবো, দুধ খাবো, আরেকজন আম কলা দুধ খেলে সেটা হয়ে যাবে মানে বেআইনি, সেটা হবে সংবিধান বিরোধী, এর অর্থটা কি? আজকে তো ঠিক যা যা আওয়ামী লীগ করে গেছে তাই তাই বিএনপি করছে, তাহলে কোন মুখে তিনি বলছেন যে সংবিধান না মানলে নিজের বাংলাদেশের নাগরিক বলা ঠিক না? তাহলে মাঝখানে কিছু সময় কি তারা কি মানে বাংলাদেশের নাগরিক ছিল না? তারা কি সংবিধান মানত না? তারা কি বঙ্গবন্ধুর চেতনার বাইরে ছিল? এই প্রশ্নগুলি কি ওটা স্বাভাবিক না? উনি, আমি প্রথমেই বললাম তো, উনি একজন পণ্ডিত বিদ্বান মানুষ, কিন্তু আমি একটা নির্বাচনী ব্যবস্থার জন্য যে ব্যবস্থাটা ছিল, যেটা মানে আওয়ামী লীগ বিলুপ্ত করেছে, আওয়ামী লীগের দাবি করা প্রবর্তিত বলা যায়, তাদের হাতে কবর রচনা হয়েছে যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্যই একটা ব্যবস্থা ছিল। সেই ব্যবস্থাটা কি অন্য কেউ দাবি করতে পারবে না? যেহেতু আওয়ামী লীগ নেতৃত্বে মানে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সুতরাং আওয়ামী লীগ যেটাই করবে সেটাই সং
সংবিধানসম্মত এবং সেটাই হচ্ছে, সেটা করলে তারা বাংলাদেশের নাগরিক হবে। আর সেই দাবিটা অন্য কেউ যদি উচ্চারণ করে, সেই দাবিটা যদি কেউ উত্থাপন করে রাস্তায় নামে, তাহলে তারা বাংলাদেশের নাগরিক হবে না। আমি এই প্রশ্নগুলো আমি খুব মানে আইনের একেবারে মানে আও জানি না, এরকম একজন নাগরিক হিসাবে আমি সবিনয় এই ভিডিওর মাধ্যমে আইনমন্ত্রীর কাছে জানতে চাইলাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।